দেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বড় ভাই এবং আমার ফ্যামিলি, উনি একজন ফ্যামিলি মেম্বার, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি ফ্লাশ ব্যাগে যাচ্ছি। যে একটি কথা নয় নয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ডকে সামনে রেখে আপনারা চলে আসবেন আনি পেপার অ্যান্ড স্টেশনে। এখানে স্কুল কলেজের যাবতীয় খাতা কাগজ কলম এবং অফিসের রকমারি বিক্রয় করা হচ্ছে রাজগঞ্জ কুমিল্লা। আমি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আবারও চলে আসি। আমি আপনার কাছে বলতে চাচ্ছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতি মেরুদণ্ড। সেই শিক্ষা জাতি মেরুদণ্ডের উপলক্ষে ছাত্রদের উদ্দেশ্যে যারা আপনার ফিক্সড কাস্টমার আছে এবং বাহিরের যারা কাস্টমার আছে, এই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই ঈদের খুশি আনন্দ নিয়ে স্টুডেন্টকে নিয়ে কিছু কথা তুলে ধরবেন। এবং আমরা যে জিনিসটা জানি যে আপনার দাদার আমল থেকে শুরু করে এটা প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষে প্রদাপন করেছে, তো স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরবেন রমজান মাসকে সামনে রেখে এবং ঈদের খুশি আনন্দ নিয়ে। আচ্ছা, ওই স্টুডেন্টারে যে আসে আমি বলি যে লেখাপড়ের কী অবস্থা, কী পরীক্ষা দিবা, তো বিভিন্ন পরীক্ষার কথা বলে তো বলি যে তোমরা যেই পড়া করতেছ হবে না, প্রচুর পড়তে হবে, ভীষণ কম্পিটিশন। কারণ আমার ছেলেও ভার্সিটিতে গোল্ডেন ভাইয়া পাস করে কোনো ভার্সিটিতে টিকতে পারে নাই, অনেক মনে কষ্ট। জিলে স্কুলের স্টুডেন্ট, তারপরও সে ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে অনেক নাম্বার পাইছে, পাইও টিকে নেই। ইউয়ার্স একটি কথা বাস্তব সত্য, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন নেশন। যিনি কিনা জিলে স্কুলের এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, ওনার এই খারাপ উত্তরায় পার করে যেতে হচ্ছে। এই জন্য কাকা একটা অ্যাডভাইস করেছে, নট এটা ওয়ার্ডার, অ্যাডভাইস করেছে, উপদেশ দিচ্ছে যে তোমরা ভালোভাবে লেখাপড়া করো, ভালোভাবে লেখাপড়া, প্রচুর পড়াশোনা করতে হবে। আর সায়েন্সে গেলে তো একবারে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করতে হবে। আমাদের কুমিল্লা গণমানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক হাজি আকমো বাতিন বার্সার একটি কথা বলেন, কুমিল্লা এগুলে এগুয়ে বাংলাদেশ। তো সেক্ষেত্রে আমাদের হানিফ এগিয়েছেন বিদায়, আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি। তো ওনার সহকর্মীদের সাথে বুধবার ইয়ে করছি, ইফতারি করছি। আচ্ছা, হ্যাঁ, ইফতার পার্টি দ্যাট ইজ মানে আপনারা ফেডারেশন আমার দোকান মালিক ফেডারেশন, আমি তো এই মার্কেটের সভাপতি। হ্যাঁ, তো এটা আমি তো জানি এই মার্কেটে আপনি সভাপতি হিসাবে আছেন, তো আপনি দীর্ঘদিন যাবত সভাপতি হিসাবে আসাতে থাকাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, মানুষরা নিয়ে সব একত্রিত, যে কোনো সমস্যা হইলে যাই তো কথা বললে ইনসাফ মাফিক কথা বলি, যা সবাই মানতে বাধ্য হয়। ভিউয়ার্স, আমরা হাজি আকমো বাতিন বার্সারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উনিও অন্তর অন্তস্থল থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজি আকমো বাতিন বার্সারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে, এবং তার সাথে ওনার সহধর্মিণী মেয়রনাসে ম্যাডাম, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ডাক্তার সুচনা আপু, সুচি আপু, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ভিউয়ার্স, যারা শিক্ষা অর্জন করছেন আপনারা দীর্ঘদিন যাবত এখানে এসে স্টেশনে সব কিছু নিয়ে যাচ্ছেন, আবারও রমজান মাসকে সামনে রেখে এই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তো আজ ভুলিয়ে গেছি আসমানি তাগিয়ে। ভিউয়ার্স, আমার এই সাক্ষাৎকারটি আজ রাত 10:15 দেখে নেবেন www.breaknews99.com এবং টিভি নেটওয়ার্কে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখাটা হচ্ছে, এবং ফটো সাংবাদিক হিসাবে আছে সুজন, তাদেরকে বিদায় রেখাটা নাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কাকু ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আমি আপনাকেও ধন্যবাদ জানাই।